সুপ্রিয় শিক্ষার্থীগণ, যারা কাছের এবং দূরের, তোমাদের সকলের প্রতি দোয়া আশীর্বাদ। আজকে তোমাদের আলোর প্রতিফলনের প্রাথমিক ধারণা দিতে গিয়ে দর্পণ বা মিরর এর সম্পর্কে আলোচনা করব। দর্পণ বা মিরর এটা একটা সমতল প্ল্যান বা সমতল ক্ষেত্র। এর এক পার্শ্বে অবশ্যই কোনো রূপা বা অ্যালুমিনিয়াম দ্বারা প্রলেপ দিতে হবে এবং তার সামনের পৃষ্ঠে এই আলোকরশ্মি, এই যেরকম এক্স থেকে আলোকরশ্মিগুলো পড়তেছে, এই আলোকরশ্মিগুলো এক্স থেকে উৎপন্ন হয়ে তারা যথাক্রমে ও ও ড্যাশ এবং ও ডাবল ড্যাশে পড়েছে এবং এগুলো প্রতিফলিত হয়ে ও আর ওয়ান ও আর টু দিয়ে দিকে প্রতিফলিত হয়েছে। তাহলে এগুলো হলো প্রতিফলিত রশ্মি। এই প্রতিফলিত রশ্মি, এদের প্রত্যেকটাতে একটা করে অবিলম্ব কল্পনা করা যাবে, অবিলম্ব প্রত্যেকটাতে কল্পনা করা যাবে। অবিলম্ব কল্পনা করলে এদের এই আইকন, আরকন এবং আইকন, অর্থাৎ আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হবে এবং এক একটা বিন্দুর যে এই বিন্দুতে প্রতিফলিত রশ্মি, আপতিত রশ্মি এবং অবিলম্ব একই বিন্দুতে অবস্থান করবে। অর্থাৎ প্রত্যেকটি অবিলম্ব এবং তাদের আপতিত রশ্মি ও প্রতিফলিত রশ্মি একটা বিন্দুতে অবস্থান করবে। এটাই প্রতিফলনের দুটি সূত্র প্রত্যেক ক্ষেত্রে মেনে চলতেছে। এখন এই রশ্মিগুলো যদি পিছন দিকে বর্ধিত করা হয়, এই বর্ধিত করা হয়, তারা একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হবে। এই বিন্দুটি হবে এই এক্স বস্তুটির প্রতিবিম্ব এবং এই প্রতিবিম্বটা হলো অবাস্তব। এটা পর্দায় ফেলা যাবে না, কিন্তু সিধা হবে, দেখা যাবে, পর্দায় ফেলা যাবে না। এবং এটা সকল দর্পণে এই আমরা অবাস্তব প্রতিবিম্ব দর্পণ এবং লেন্সে এই অবতল অবাস্তব প্রতিবিম্ব তৈরি করা যাবে। আর এই দুই নম্বর চিত্রতে দেখতেছি আমরা, এখানেও একটা আলোকরশ্মি, আপতিত আলোকরশ্মি এক্স থেকে ওতে আপতিত হলো, একটি মাত্র আলোকরশ্মি কল্পনা করা হয়েছে এখানে, এটা প্রতিফলিত হয়ে ও আর এর দিকে প্রতিফলিত হইল। এখন এই যে অভিলম্ব বা নর্মাল ও বিন্দুতে, এখানেও দেখা যাচ্ছে এক্স ও আর এন এন ও একই বিন্দুতে অবস্থান করতেছে এবং এই কোণটা থেটাই, দ্যাট ইজ আপতন কোণ, সমান হচ্ছে থেটা আর, যেটা প্রতিফলনের সূত্র মেনে চলতেছে। এখন এই রশ্মিটাকে পিছনে বর্ধিত করলে এই এক্স ড্যাশে মিলিত হবে, এই এক্স ড্যাশটাই হবে এই এক্স বস্তুটির প্রতিবিম্ব। তখন এই বস্তুটা থেকে এখানকার যা দূরত্ব, এখান থেকে যা দূরত্ব আর এখানকার দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব দুটি সমান হবে। অর্থাৎ দর্পণের বাহিরে বস্তুটি যত দূরে, দর্পণের পিছনে প্রতিবিম্বটি তত দূরে সৃষ্টি হবে এবং এটাও অবাস্তব প্রতিবিম্ব। এই অবাস্তব প্রতিবিম্ব সিধা হবে এবং এটাকে দেখা যাবে, পর্দায় ফেলা যাবে না। সকল লেন্সে এবং দর্পণে এই অবাস্তব প্রতিবিম্ব সৃষ্টি হবে। এবার তিন নম্বর চিত্রে আমরা দেখতেছি, এটাও একটা অবতল দর্পণ। এই অবতল দর্পণের এটা একটা প্রধান অক্ষ, এগুলো পরে আলোচনা করব আমরা। এখানেও এই বস্তু থেকে একটা আলোকরশ্মি ও বিন্দুতে এসে এটা প্রতিফলিত হয়ে ও পি ড্যাশের দিকে চলে গেছে, ও পি ড্যাশের দিকে চলে গেছে। এখন আরেকটি আলোকরশ্মি ও পি ড্যাশে এবং এটা আবার ও পি টুতে প্রতিফলিত হয়েছে। এখন
এই দুটি আলোকরশ্মি এই বিন্দুতে মিলিত হয়েছে, এই বিন্দুটা হবে এই পি বস্তুটির এই পি বস্তুটির প্রতিবিম্ব এবং সেটা হবে উল্টা, অর্থাৎ বস্তুটির উল্টা হবে এবং এই প্রতিবিম্বটি দেখা যাবে এবং পর্দায় ফেলা যাবে। এটা হচ্ছে বাস্তব প্রতিবিম্ব। এটা সকল অবতল এবং উত্তল লেন্সে এই বাস্তব প্রতিবিম্ব সৃষ্টি করা যাবে। এই হলো অবাস্তব প্রতিবিম্ব, অবাস্তব প্রতিবিম্ব, বাস্তব প্রতিবিম্ব। আমরা বাস্তব প্রতিবিম্ব উল্টা দেখা যাবে এবং পর্দাও ফেলা যাবে, অবাস্তব প্রতিবিম্ব সিধা দেখা যাবে পর্দায় ফেলা যাবে না। এই চিত্রতে দর্পণ থেকে প্রতিবিম্ব যা দূরত্ব, দর্পণ থেকে প্রতিবিম্ব দূরত্ব তত হবে। এই হলো দর্পণের প্রতিবিম্ব। তাহলে প্রতিবিম্ব হচ্ছে আলোকরশ্মিগুলো যেখানে ইচ্ছাকৃতভাবে মিলিত হবে, এটা হচ্ছে বাস্তব প্রতিবিম্ব। আর আলোকরশ্মি যেখানে মিলিত হয়ে ওখান থেকে অপসারিত হচ্ছে বলে মনে হবে, সেটা হবে অবাস্তব প্রতিবিম্ব। তাহলে প্রতিবিম্ব হলো যখন আপতিত আলোকরশ্মিগুলো প্রতিফলিত হওয়ার পর একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হবে, ওই মিলিত বিন্দুটাই হবে বস্তুটির প্রতিবিম্ব। প্রতিবিম্ব দুই ধরনের, বাস্তব এবং অবাস্তব। বাস্তব প্রতিবিম্ব উল্টা এবং পর্দায় ফেলা যাবে এবং সকল অবতল ও লেন্সে এই বাস্তব প্রতিবিম্ব তৈরি হবে, আর অবাস্তব প্রতিবিম্ব সিধা এবং এটাকে দেখা যাবে কিন্তু পর্দায় ফেলা যাবে না। সকল দর্পণে অবাস্তব প্রতিবিম্ব তৈরি করা যাবে। এই হলো প্রতিবিম্ব সম্পর্কে কথাবার্তা। তোমরা এই চিত্র দুটো ভালো করে বারবার তোমাদের বইয়ের সঙ্গে মিলিয়ে যদি তোমরা পড়ো, তাহলে আমার মনে হয় তোমাদের কাছে সহজ হয়ে যাবে। তাহলে আমরা আলোচনা করলাম এই পর্যন্ত প্রতিফলন কাকে বলে, প্রতিফলনের সূত্রসমূহ, শোষণ কী, আলোকরশ্মি কীভাবে শোষিত হয়, তারপরে প্রতিবিম্ব, দর্পণ এবং বাস্তব এবং অবাস্তব প্রতিবিম্ব। তোমাদের সকলকেই ধন্যবাদ।